আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের দিন একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ বাইরে কোনো শিডিউল ছিল না, বাইরে কোনো কাজ ছিল না আমাদের, তো এই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম। দেরি বলতে তাও কয়টা, 9টা 7টায় উঠছে, আমি জায়গা পাইছি। এই দুর্নীতি বাজ লোক হচ্ছে, অ্যালার্ম দেয়নি। অ্যালার্ম না দেওয়ার জন্য আসলে একটু দেরিতে ওঠা। সকালে উঠে যেটা করেছি, যে আমাদের দোকানে যারা আছে ওদের জন্য খাবার রেডি করে দিয়ে দিয়েছি, সকালবেলা খেয়েছে। তারপরে হচ্ছে দুপুরের খাবারটা ওদেরকে দিয়েছি, এখন স্যারের খাবার দিতে হবে। কি খাবার খেতে হবে নাকি না খেলেও চলবে? খুদায় পেট চোষো করতেছে, অ্যালার্ম দেওয়া নেই কেন? অ্যালার্ম না দেওয়া শাস্তি। এই হচ্ছে বিছানার অবস্থা, বিছানা গোছাইতে হবে। মশারি টাঙ্গানোর কাজ তার, আর বিছানা গোছানোর দায়িত্ব হচ্ছে আমার। বিছানা গোছাবো, অনেক কাজ আজকে শুক্রবার, খালি দৌড়াবো আর কাজ করব, দৌড়াবো আর কাজ করব। তো ওদেরকে তো খাবার দিয়ে দিছি, এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আগে খাবার দিব, তারপর অনেক বড় একটা কাজ করব আজকে, অনেক বড় কাজ। গরম পানি মধু দিয়ে আপনাদের ভাইয়ার জন্য, তো এটা অবশ্য আমি খেতে পারি না, আমার কাছে কেন জানি ভালো লাগে না। মধু দিয়ে গরম পানি, এটা অবশ্য অনেক আগে থেকেই খাওয়া হয় আমাদের, মানে এখন যেটা অনেকেই করে করোনার জন্য, সকালবেলা গরম পানি খায়, লেবু পানি খায়, এটা ওটা, তো আমাদের অবশ্য আগে থেকেই এই খাবারগুলো খাওয়া হয়, সবাই খায়, আমি খাই না, আমার ভিতরে ভয় নাই, তাই না? ভয় আসলে সবারই আছে, তো সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যেটা কপালে রাখছে সেটা হবেই, কোনোভাবেই ঠেকানো সম্ভব না। বিসমিল্লাহ বলছো? তো এটা হচ্ছে সকালের হালকা পাতলা খাবার, সাথে আজকে ডিম দিইনি। দিইনি বলতে হচ্ছে ডিম সিদ্ধ দিতে ভুলে গেছিলাম। এখন বাজে হচ্ছে 11:10, কাপড়ও ভিজায় রাখছি, কাপড়ও ধোবো। আজকের এই ভিডিওটা আসলে করতেছি এই জন্য যে অনেকেই আমাকে একটা কথা বলে যে বন্ধের দিন বা যেদিন একটু বাসায় থাকো সেদিন বেড়াতে এসো, চলে এসো, ফ্রি থাকো। তা আসলে যেই দিনটা বাসায় থাকি বাইরে না গিয়ে, সেই দিনটা আসলে যে কীভাবে কাটে সেটাই আসলে তাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করছি। মানে কী পরিমাণ কাজ করতে হয় যেই দিনটা বাসায় থাকি, আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার বাসায় হচ্ছে আমাকে হেল্প করার জন্য কোনো হেল্পিং হ্যান্ড নেই বলতে আমি রাখি না, কারণ তাদের সাথে আমার সময়গুলো মেলে না, তাদেরকে পাহারা দেওয়ার জন্য তখন আরেকজনকে লাগে, কিংবা আমি বাসা থেকে বের হয়ে যাব তাদের আসার নাম নাই, যেদিন কাপড় ভিজাইছি সেদিন খবর নাই, কাজগুলো সব আমার আরও এলোমেলো হয়ে যায়। তো এই জন্য এক হাতে কাজ করি, গুছিয়ে কাজ করি, একটা শিডিউল মেনটেন করে কাজ করি, যে আজকে বাসায় আছি, আজকে আমি আমার এই এই কাজগুলো করব। তো এই জন্য হচ্ছে লোক রাখি না, নিজের কাজগুলো নিজেই করি। তো যারা আমাকে বলে আজকে বন্ধের দিন, তাদের আসলে আজকে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে বন্ধের দিন বলে আসলে কোনো কথা নাই, মানে সেদিন হচ্ছে বাইরের কাজ করছি না, এটাই পার্থক্য, শুধু ঘরের কাজগুলো করছি।
প্রচুর ঠান্ডা, হ্যান্ড গ্লাভস আছে কিন্তু হ্যান্ড গ্লাভসটা পরিনি, পরা উচিত ছিল। কিন্তু আসলে একটা কাজ করতেছি না, এই কাজের পাশাপাশি আরও অনেক কাজ করতেছি, এই জন্য হ্যান্ড গ্লাভস পরলে যেটা হয় যে অন্য কাজগুলো করতে অসুবিধা হয়ে যায়। আর যেদিন ফ্রিজটা গোছাই সেদিনের পর থেকে বেশ কিছুদিন ফ্রিজটা সুন্দরভাবে গোছানোই থাকে। এরপরে যেটা হয় যে মানে কাজের তাড়াহুড়ার জন্য সময় থাকে না যখন, আবার মাঝে মধ্যে হয়তো আপনাদের ভাই আমাকে যখন হেল্প করে যে ফ্রিজ থেকে একটু এই বাটিটা দাও ওই বাটিটা রাখো, তখন সে যেটা করে এই ফ্রিজের বাটি ওই ফ্রিজে নিয়ে যায় আর ওই ফ্রিজের বাটি এই ফ্রিজে নিয়ে চলে আসে, আবার রাখার সময় হয়তো এলোমেলো করে রাখে। তো এক সময় দেখা যায় সব কিছু ঘেটে ঘ হয়ে গেছে। তো এই জন্য যেটা ফ্রিজটা একটু পরিষ্কার করতেছে, আবার বরফও জমে গেছে। ভাবলাম এমনি না গুছাই একদম বরফগুলো ফেলে দিয়ে তারপরে গুছাই দেয়। এদিকে ফিল্টার ধুবো, ফিল্টারের পানি সব শেষ করলাম। আমার আবার অপচয় জিনিসটা মোটেও পছন্দ না, আমার বাসায় অপচয়ের মধ্যে অপচয় বলবো না, একটা জিনিস যেটা বেশি হয় সেটা হচ্ছে ভাত রান্না, ভাতটা আমার বেশি রান্না হয়ে যায়, আবার যেদিন ঠিকভাবে রান্না করতে যাই সেদিন কম হয়ে যায়। তো বেশি রান্না হয়ে গেলে আমি যেটা করি ঠান্ডা ভাতগুলো জমিয়ে জমিয়ে রেখে দিই, রেখে দিয়ে যেটা করি পরে একদিন সবজি টবজি সব কিছু দিয়ে একটু বেশি করে ঘি দিয়ে খিচুড়ি রান্না করি। এটাকে আসলে অপচয় বলে না, একটা ঝামেলা হয় যে ঠান্ডা ভাতগুলো আবার রেখে দিতে হয়, এটাই একটা ঝামেলা, এছাড়া আর কোনো ঝামেলা আমার কাছে মনে হয় না। তো অনেক কাজ করতে হবে, অ্যাডজাস্ট ফ্যানটা হচ্ছে ময়লা হয়ে গেছে, অ্যাডজাস্ট ফ্যানটা পরিষ্কার করবো, তারপরে উপরের দেয়ালের অংশটা ওইটুকু হচ্ছে পরিষ্কার করতে হবে। যেহেতু আজকে বাসায় আছি বাইরে কোনো কাজে যাব না, আর আমাদের ফ্রি দিনটা হচ্ছে কোনো ফিক্সড নাই, যদি আজকে বাইরে কোনো রিভিউ থাকতো তাহলে আজকে বের হয়ে চলে যেতাম। তা আসলে শুক্রবার দেখে যে বাসায় থাকবো, শুক্রবারটা আমাদের বন্ধের দিন, এটা হচ্ছে ভুল, যে কোনো দিন বন্ধের দিন হতে পারে, হয়তো এই সপ্তাহে শুক্রবারে বাসায় আছি, এরপরের সপ্তাহে হচ্ছে দেখা যাচ্ছে শুক্রবারে অনেক সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছি। তো এটা আসলে সম্পূর্ণটাই নির্ভর করে কাজের উপরে, বন্ধ বলে কোনো কথা নাই। আজকে একটা ফ্রিজই ভাবছি পরিষ্কার করব, কারণ দুটা করতে গেলে সময় কভার করতে পারবো না। কাপড় ভিজাই রাখছি, কাপড় ধুয়ে দেবো। বরফ কল, বরফের বিজনেস করা যাবে। ওকে, এখন ফ্রিজটা পরিষ্কার করি, ডিপের অংশ পরিষ্কার করে তারপর হচ্ছে নর্মাল ইয়ে করবো। এলোমেলো হয়ে গেছে সব কিছু, গত দুই দিন ধরে আসলে সময় পাচ্ছি না, কাঁচামরিচ নিয়ে এসে পলিথিনে রেখে দিচ্ছি, এগুলোর বোটা ফেলে বাটিতে করে রাখতে হবে, সব এলোমেলো হয়ে গেছে। আজকের সকালের খাবারের মেনুতে ছিল হচ্ছে টমেটো ভর্তা, বেগুন ভর্তা আর সাথে হচ্ছে ফুলকা। ফুলকাগুলো বাজার থেকে নিয়ে আসছি কিন্তু এখনও সেগুলো ঠিকঠাকভাবে রাখা হয়নি, ফুলকাগুলো ভাজি করব। এখান থেকে জাস্ট কয়েকটা নিয়ে সকালবেলা গরম ভাতের সাথে ওদেরকে দিয়েছি। তো সকালের একেবারেই হালকা পাতলা খাবার, আর দুপুরে আজকে ওদেরকে ডিম দিছি আর বলছি হচ্ছে যে মুরগি দেখে যাও, দুপুরে খাওয়ার সময় মুরগির কথা মনে করবো আর ভাত খাবা, কারণ আসলে সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে, প্রথমত সকালে উঠতে দেরি হয়ে গেছে, তারপরের কথা হচ্ছে যে অনেক কাজ করতে হবে অনেক। তো প্লিজ যারা আমাকে বলেন যে আজকে বন্ধের দিন একটু ঘুরে যাও একটু বেড়ায় যাও,
তাদেরকে বলবো এরপর থেকে আর কখন এটা বলবেন না, কারণ বন্ধের দিন বলে কোনো কথা নাই, আসলে কাজের ফাঁকেই ঘুরতে হয়, তাছাড়া আর হয় না ঘোরা, একদম আজার হয়ে শুধু ঘোরার জন্য বের হবে এরকমটা হয় না। আপনাদের ভাইকে একটু বলে আসি অ্যাডজাস্ট ফ্যানটা খুলে দেওয়ার জন্য, কারণ ওইটা খুলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ওদের কমন একটা বাজে অভ্যাস যে লবণের ঢাকনা লাগাবে না, যতই বলি ডিউটি অ্যাডজাস্ট ফ্যান খুলে দিবা তাড়াতাড়ি, পানি গরম বসাই দিব, আগে ফ্যানটা খুলে দাও। আমি কিন্তু পিছনে আছি, চলে আসলাম দর্জিগিরি করতে, কাপড় কাটাকাটি করবো না, যেটার জন্য আসছি সেটা হচ্ছে যে ফ্রিজের এই যে তাকগুলো, এগুলো তো আসলে সবসময় পলিথিন দিয়ে রাখি এইভাবে, তো আসলে পলিথিন দিয়ে রাখলে বিদ্যুতে একটু শব্দ আসতেছে টুকটুক টুকটুক, আর উপরে কাজ চলতেছে এই জন্য আমার শব্দ হচ্ছে। তো যাই হোক, এভাবে সবসময় পলিথিন দিয়ে রাখি, যখন এটা বরফ জমে যায় এরপর বাটি বা অন্য কিছু যখন থাকে টান দিলে আর কি এটা সহজ চলে আসে, যেহেতু পাতলা তো এই জন্য যেটা করবো আমি এটা একটু মাপ নিয়ে নিব, মাপ নিয়ে হচ্ছে একটু মোটা সাইজে যে ভ্যাকসিনগুলো হয় আর কি ওগুলো নিয়ে আসবো, তো এই জন্য ভাবছি এটা একটু মাপ দিয়ে নিই লম্বায় কতটুকু আর হচ্ছে চওড়ায় কতটুকু। এই কাজটা করবো করবো করে আসলে করা হয়ে উঠছিল না, তো আজকে মনে পড়ল, তো আজকে ভাবলাম করেই ফেলি, মাপটাই হচ্ছে মেন ব্যাপার। সাড়ে ষোলো সাড়ে সতেরো মনে রাখা কোনো ব্যাপার না, কারণ ভিডিওতে এটা রেকর্ড করা থাকলো, ভুলে গেলেই মনে করার জন্য ভিডিও আছে।
মোটামুটি কমপ্লিট। আসলে কাজের শেষ বলে কিছু নাই, এখন যেটা করব খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে হচ্ছে রেস্ট নেওয়ারও কোনো নিতে পারি, ইচ্ছা করলে একটু ঘুমাইতে পারি। কিন্তু আসলে আজকে যদি ঘুমাই তাহলে যেটা হবে যে আগামীকালকেও ঠিক এই সময়টাতেই কিন্তু ঘুম চলে আসবে। আমার হয়, সবার হয় কিনা জানি না, তো এই জন্য আসলে ঘুমাবো না। এখন যেটা করব খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং করব আগামীকালকের জন্য। আর আজকে টেনটেনের ব্লগে যে ভিডিওটা দিব সেটাও এডিটিং করতে হবে, এখনও করা হয়নি, ওটা করব। আর ফাঁকে হচ্ছে, ফাঁকে না এটাই মেন, রান্নাবান্না করব। পোলাওয়ের চাল নিয়ে এসে রাখছি, আরও যে বললাম সকালবেলা হচ্ছে ওদেরকে বলছি মুরগির মাংস দেখে যাও। এখন যেটা করব যে ভাবছি একটু ফ্রাইড রাইস রান্না করব। তো এভাবেই আসলে বন্ধের দিনগুলো কাটে। মুরগি এগুলো কাটবো, আর ফ্রাইড রাইস করতে গেলে তো অনেক রকম সবজি কাটতে হয়, সাথে আবার একটা সবজিও রান্না করব, চাইনিজ ভেজিটেবল আর কি যেটা সেটাও রান্না করব। তো এই তো, যারা বলেন বন্ধের দিন একটু ঘুরতে আসো বেড়াইতে আসো, আসলে তাদেরকে বলে বোঝাতে পারি না যে বন্ধের দিন বলে আসলে কিছু নাই, বরং এই দিনগুলোতে আরও মানে বেশি কাজ থাকে। বাইরের কাজগুলো একরকম কিন্তু সংসারের কাজগুলো কিন্তু অন্যরকম। তাই তো আজকের মতো এখানেই শেষ করি, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।